সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন দিন দিন কমছে, যদিও তাদের ক্ষমতা ধরে রাখা গেলে এবং নতুন যোগ হওয়া বিদ্যুৎ মিলিয়ে দেশে কোনো লোড শেডিং থাকার কথা তো নয়ই, বরং চাহিদা মিটিয়েও কিছু বিদ্যুৎ বেঁচে যেত। আর 4-5 বছরের মধ্যে সরকারের মহাপরিকল্পনায় থাকা বড় কেন্দ্রগুলো উৎপাদনে আসার সম্ভাবনাও কম। সেগুলো উৎপাদনে না এলে ঘাটতিও যেমন বাড়বে, তেমনি বিদ্যুতের দামও আরও বাড়ারই আশঙ্কা বিশেষজ্ঞদের। বিদ্যুৎ সংকট নিয়ে রোকন উদ্দিনের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব আজ। 60-এর দশকে চট্টগ্রামের কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রই বাংলাদেশের প্রথম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সে সময় স্থাপিত 2টি ইউনিটের প্রতিটি 40 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। পানির প্রবাহ ঠিক থাকলে এখনও তারা 80 মেগাওয়াটই উৎপাদন করতে সক্ষম। কিন্তু বাকিগুলোর চিত্র তেমন নয়। এদেশে স্থাপিত প্রথম গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবিগঞ্জের শাহজীবাজার বা স্বাধীনতার পরপরই স্থাপন করা খুলনার বিদ্যুৎ কেন্দ্রের মতো ধীরে ধীরে কমছে সরকারি খাতে ছোট বড় মিলিয়ে 58টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন, যার মধ্যে 24টি ইউনিট প্রায় বছর জুড়েই বন্ধ থাকছে মেরামত আর রক্ষণাবেক্ষণের জন্য। যদিও পিডিবি বলছে সব মিলিয়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কমেছে 500 মেগাওয়াটের মতো, কিন্তু ওয়েবসাইটে প্রতিদিনের বিদ্যুৎ উৎপাদন আর ঘাটতির যে চিত্র দেয় পিডিবি, সেখান থেকে দেখা যায় শুধু তেল গ্যাসের ঘাটতি আর যন্ত্রপাতির সমস্যায় প্রতিদিনই কম বেশি 2500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, যদিও এটি 3500 মেগাওয়াট ছাড়িয়ে যাবে বলে দাবি বিশেষজ্ঞদের। একটা প্ল্যান্ট মেনটেনেন্সের জন্য, বড় প্ল্যান্টগুলো মেনটেন্সের জন্য 1.5 থেকে 2 বছর সময় লাগে, রিনোভেশন করতে গেলে আরেকটু বেশি সময় লাগে, তো ওই সময় কি আমাকে বন্ধ রাখার জন্য অ্যালাউ করবেন? সরকারি খাতের এই সমস্ত প্ল্যান্ট তৈরি করার জন্য, রেগুলার বেসিসে প্ল্যান্ট সংস্কারের জন্য যে ধরনের অর্থ বরাদ্দ করা দরকার, সমস্ত জায়গায় বিপত্তি ঘটেছে, সমস্ত জায়গায় অনিশ্চয়তা আছে, সরকারি খাত কোনো ব্যাংকের কাছ থেকে লোন নিতেও পারে না। এখন একদিনের হিসেবে চোখ রাখা যাক, সেদিনের চাহিদা, ঘাটতি, উৎপাদন, লোডশেডিং সহ সব তথ্যই পিডিবির কাছ থেকে পাওয়া। এখন সেদিন তেল গ্যাসের অভাব এবং যান্ত্রিক সমস্যা যদি না থাকতো তাহলে কি হতো? সেদিনের বিদ্যুৎ চাহিদা মিটিয়েও বেঁচে যেত 2500 মেগাওয়াট বিদ্যুৎ। তার কারণে আমাদের টোটাল যা প্ল্যান্ট আছে তার মোর দ্যান 20% ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে, কিন্তু এগুলো আমরা বাদ দিতে পারছি না, মানে ক্যাপাসিটি যদি আরও কিছু অ্যাড করতে পারি তখন কিন্তু আমি এগুলো খুব প্ল্যান্ড ওয়েতে মেনটেন্সে নিতে পারবো। পৃথিবীর কোথাও তো পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে না, বরং তার ক্যাপাসিটি আরও বাড়ানো হচ্ছে। ওই পাওয়ার স্টেশন যদি পুরনো হয় এটা রিপেয়ার করে আমি 10 মেগাওয়াট করবো, আর একটা যদি আরও ডিমান্ড বাড়তেছে কারণ বিল্ডিং বড় হয়ে যাচ্ছে তাহলে পাশে আর একটা 10 মেগাওয়াট বসাই দেবো, ওই জায়গা তো সবই সব ঠিক আছে। এখন দেখা যাক বড় প্রকল্পগুলো নির্মাণ পরিকল্পনার কী অবস্থা। একটি বড় কেন্দ্র নির্মাণে কম করে হলেও 3 থেকে 5 বছর সময় লাগে বলে মন্তব্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের, কিন্তু এখন পর্যন্ত এই 11টির বেশিরভাগই আছে মূল্যায়ন প্রক্রিয়ায়। শুধুমাত্র 3টি দরপত্র আহ্বান করা হয়েছে, এগুলোর আবার 3টি ছাড়া সবগুলোই গ্যাস নির্ভর। সে জ্বালানিও কীভাবে পাওয়া যাবে তারও সমাধান মেলেনি এখন পর্যন্ত। সামিট এবং মেঘনাঘাট উৎপাদনগুলো সরকারের শেষ দিকে আসতে পারে, সিম্পল সাইকেল কম্বাইন্ড সাইকেলটা এই সরকার মেয়াদে আসার মতো সময় নাই, আর কয়লা ভিত্তিক যেগুলো এগুলো জানেন এগুলো বাস্তবায়ন কাল হচ্ছে মিনিমাম হচ্ছে 4 বছর, কাজেই এইটার কাজ শুরু হবে, এটা বাস্তবায়ন হতে 2015-16 হবে। আর বিশেষজ্ঞরা ঝুঁকিপূর্ণ মনে করলেও দেশে এই প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়েও চিঠি চালাচালি চলছে জ্বালানি মন্ত্রণালয়ে। বেক্সিমকোর 540 মেগাওয়াট এবং চট্টগ্রাম পাওয়ার কোম্পানি লিমিটেডের 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দুটি অনুমোদন পাবে বলেই মনে করছে পিডিবি। সব কিছু মিলিয়ে বিশেষজ্ঞদের মতে পুরনো এবং নির্মাণ প্রক্রিয়ায় থাকা বড় কেন্দ্রগুলো ঠিকঠাক মতো উৎপাদনে না আসলে বিদ্যুতের দামটাও যেমন চড়তে থাকবে তেমনই ঘাটতিও কমার চেয়ে বেড়েই যাবে দিনকে দিন। রোকন উদ্দিন, NTV, ঢাকা।